আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সোলেদারে রক্তক্ষয়ী লড়াই, শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। এরপর জানিয়ে দেব আরো পরমাণু বোমা তৈরি করছে পাকিস্তান, বাড়ছে উদ্বেগ। এদিকে জাতিসংঘের সঙ্গে থাকা কিছু দেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলছে এরদোগান। জানিয়ে দেব পোল্যান্ডে ঢুকেছে ইউক্রেনের 90 লাখ শরণার্থী। এদিকে কলম্বিয়ায় 2 বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে নিহত 10। এবং জানিয়ে দেব ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব জিল বাইডেনের ক্যান্সার আক্রান্ত কোষ অপসারণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সোলেদারে রক্তক্ষয়ী লড়াই, শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের। ইউক্রেনের সোলেদার শহরে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াই চলছে। শহরটি দখলে রাখতে সর্বশক্তি নিয়ে রাশিয়ার সামরিক অবস্থানে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। সোমবার সকালে তারা দাবি করেছে সোলেদারে হামলায় শতাধিক রুশ সেনা নিহত হয়েছেন। পুরো ডনবাস অঞ্চলের লক্ষ্য মস্কো শহরটি দখল করতে চাইছে। যদিও মঙ্গলবার রাশিয়ার আক্রমণের নেতৃত্বে থাকা রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার দাবি করেছিল তারা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানা যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের 46তম সপ্তাহের শেষের দিকে এসেছে লবণ খনি সমৃদ্ধ শহর সোলেদারের লড়াই তীব্র আকার নিয়েছে। কোন পক্ষই ছেড়ে কথা বলছে না। মস্কোর আক্রমণের নেতৃত্বে দিচ্ছে রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার, যারা বাখমুত সহ বিভিন্ন শহরে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। মূলত বিদায়ী বছরের সেপ্টেম্বর থেকে ইউক্রেন যুদ্ধে আলোচনায় এসেছে সশস্ত্র ভাড়াটে গোষ্ঠীটি। এর প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন এক ঘোষণার দাবি করেছেন তারা সোলেদারে সফল হয়েছে। বাখমুতে উভয় পক্ষের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া সম্প্রতি রণক্ষেত্রে ব্যর্থতার পর শহরটি দখল রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হতে পারে। উল্লেখ্য, রাশিয়ার ভাড়াটে সেনাদের গোষ্ঠীটির নাম ওয়াগনার গ্রুপ। ওয়াগনার আরো পরমাণু বোমা তৈরি করছে পাকিস্তান, বাড়ছে উদ্বেগ। ফের গোপনে গোপনে পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়ানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বাজেয়াপ্ত হতেই এ নিয়ে উঠল প্রশ্ন। গত 29শে ডিসেম্বর পাকিস্তানে ইউরোনিয়াম পাচারের পর্দা ফাঁস করেন ব্রিটিশ গোয়েন্দারা। হিথ্রো বিমানবন্দর দিয়ে ওই ইউরোনিয়াম পাকিস্তানে পাঠানো হচ্ছিল। ব্রিটেনের একটি ইরানি সংস্থার তরফে ওই ইউরোনিয়াম পাচারের চেষ্টা করা হয় বলে দাবি করেছে গোয়েন্দারা। প্রসঙ্গত, পরমাণু বোমা তৈরি করতে যে তেজস্ক্রিয় পদার্থের প্রয়োজন হয় তা হল ইউরোনিয়াম। ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, মধ্যপ্রাচ্যের দেশ ওমান হয়ে ওই ইউরোনিয়ামের পাকিস্তানে যাওয়ার কথা ছিল বিমানবন্দরে, তা বাজেয়াপ্ত হতেই দ্রুত ওই এই তেজস্ক্রিয় পদার্থগুলিকে সরিয়ে দেওয়া হয়। ব্রিটিশ পুলিশ সূত্রে খবর, যাত্রীবাহী বিমানে ওই ইউরোনিয়াম পাচার করা হচ্ছিল। গোয়েন্দাদের চোখে ধুলো দিতেই এই ছক কষা হয়েছিল বলে অনুমান, যদিও পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি ব্রিটিশ পুলিশ। ইরানি সংস্থাটির ওপর ইতিমধ্যেই নজরদারি শুরু করেছেন গোয়েন্দারা। সংস্থার একাধিক আধিকারিককে তলব করা হয়েছে। পাশাপাশি এই ইউরোনিয়াম কার হাত ঘুরে পাকিস্তানের কাছে যাওয়ার কথা ছিল তাও স্পষ্ট নয়। ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের এক আধিকারিকের কথায় পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ দিনকে দিন বাড়ছে, সেক্ষেত্রে এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ সন্ত্রাসবাদী সংগঠনগুলির হাতে পড়লে তা গোটা বিশ্বের কাছেই বিপজ্জনক। বিষয়টি ভারতের পক্ষেও বিপজ্জনক বলে দাবি করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। কয়েক মাস আগেই পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই মন্তব্যের পিছনে কি যুক্তি রয়েছে সেটাও ব্যাখ্যা করেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি। তার কথায়, পরমাণু অস্ত্র নিয়ে পাক সরকারের কোনো সুনির্দিষ্ট নীতি নেই, সে কারণেই পাকিস্তানকে অয়ন্তনম বিপজ্জনক রাষ্ট্রের তকমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান ছাড়াও রাশিয়া ও চীনের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন তিনি। বাইডেনের সেই মন্তব্যের কয়েক মাসের মধ্যেই ব্রিটেন
জাতিসংঘের সঙ্গে থাকা কিছু দেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলছে এরদোগান। ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘের সঙ্গে থাকা কিছু দেশ তুরস্কের বিচার থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার আন্তর্জাতিক ন্যায়পাল সম্মেলনে তিনি এসব কথা বলেন খবর আনাদোলু এজেন্সির। এরদোগান বলেন, পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা যাদের রেড নোটিশ দিয়ে চাওয়া হয়েছে কিন্তু তারা তাদের ফেরত দেয়নি, তারা ইউরোপ বিভিন্ন দেশে তুরস্কের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করতে পারে এবং তুর্কির নাগরিক ও প্রতিনিধিদের ওপর হামলা চালাতে পারে। ফেতুল্লাহ সন্ত্রাসী সংগঠনের মার্কিন নেতা ফেতুল্লাহ গোলেন সম্পর্কে এরদোগান বলেন, যেমনটি জানা গেছে এফইটি ওয়েভের প্রধান নেতা যিনি আমাদের 200 পোল্যান্ডে ঢুকেছে ইউক্রেনের 90 লাখ শরণার্থী। রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ পোল্যান্ডে প্রবেশকারী ইউক্রেনীয়দের সংখ্যা 90 লাখ ছাড়িয়েছে পোলিশ বর্ডার গার্ড। বুধবার এ তথ্য জানিয়েছে খবর আনাদোলু। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাখ লাখ ইউক্রেনীয় দেশ ছাড়েন, এদের বড় একটি অংশ পোল্যান্ড হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেন, আবার অনেকেই পোল্যান্ডেই রয়ে যায়। দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, গত মঙ্গলবার পর্যন্ত দেশটিতে 90 লাখেরও বেশি ইউক্রেনীয় নাগরিক প্রবেশ করেছে। সর্বশেষ মঙ্গলবার প্রায় 29,900 লোক ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করে। তবে এত বিশাল পরিমাণ শরণার্থীর বেশিরভাগই আবার নতুন কোন গন্তব্যের সন্ধানে পোল্যান্ড থেকে বেরিয়ে গেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর হিসেবে দেশটিতে বর্তমানে 15 লাখ ইউক্রেনীয় শরণার্থী অবস্থান করছে, বাকি প্রায় 75 লাখের মতো ইউক্রেনীয় অন্য কোন দেশে আশ্রয় নিয়েছে। এদিকে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট জানায়, পোল্যান্ড 2022 সালে ইউক্রেনীয়দের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা সহ অন্যান্য পরিষেবার জন্য 836 কোটি ইউরো ব্যয় করেছে, যা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এদিকে স্ট্যাটিস্টার এক পরিসংখ্যানে দেখা গেছে, ইউক্রেন থেকে সবচেয়ে বেশি নাগরিক প্রবেশ করেছে রাশিয়া। কলম্বিয়ায় 2 বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে নিহত 10। কলম্বিয়ার ভেনুজুয়েলা সীমান্তের কাছে সশস্ত্র 2 বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে অন্তত 10 জন নিহত হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ বুধবার একথা জানিয়েছে খবর এফির। দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নতুন বছরের শুরুতে ইএলএন সহ 5টি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া সত্ত্বেও সংঘর্ষের এই ঘটনা ঘটল। রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি ও ফার্কের মধ্যে সংঘর্ষের ঘটে, এতে অন্তত 10 জন নিহত হয়েছে। কলম্বিয়ার নেপাল অফিস হতাহতের সংখ্যা উল্লেখ না করে বলেছে, ব্রিটিশ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান একজন ব্রিটিশ ও ইরানি দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। ইরানে মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই ব্যক্তির পরিবার বিবিসির পার্সি সার্ভিসকে এমনটাই জানিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই ব্যক্তির নাম আল আলী রেজা আকবরী। তার স্ত্রী মরিয়ম জানিয়েছেন, কর্তৃপক্ষ আলী রেজার সঙ্গে শেষ দেখা করার জন্য পরিবারকে কারাগারে যেতে বলে, ইতিমধ্যে তাকে নির্জন কারাগারে স্থানান্তর করা হয়েছে। আলী রেজা ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, 2019 সালে তাকে গ্রেপ্তার করা হয়। আলী রেজাকে ইরানে যুক্তরাজ্যের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। আলী রেজার মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে লন্ডন তাকে অবিলম্বে মুক্তি দিতে বলেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি জানিয়েছেন, এটি একটি বর্বর শাসনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ, এই শাসকরা জনগণের জীবনের কোনো চিন্তাই করে না। আগে জিল বাইডেনের ক্যান্সার আক্রান্ত কোষ অপসারণ। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ত্বক থেকে ক্যান্সার আক্রান্ত 2টি কোষ অপসারণ করা হয়েছে। ডাক্তাররা বুধবার ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে তা অপসারণ করেন, হোয়াইট হাউসের ডাক্তার একথা জানিয়েছেন খবর এফের। প্রেসিডেন্ট জো বাইডেন সহ জিল বাইডেন হেলিকপ্টারে করে ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে যান, সেখানেই বুধবার তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডাক্তার কেভিন ও কন্নর। দিন শেষে তিনি হোয়াইট হাউসেও ফিরে আসেন। ডাক্তাররা জিল বাইডেনের ডান চোখের পাশে একটি ছোট ছোট ক্ষত শনাক্ত করে তা ক্যান্সার আক্রান্ত কিনা পরীক্ষা করেন। ক্যান্সার চিহ্নিত হওয়ায় তা অপসারণ করা হয়। এছাড়াও এর আগে